আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা ব্যাংকের ঋণ জালিয়াতি, অন্যের ফ্ল্যাট মর্টগেজ দিয়ে কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও দুজন আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, নানা কর্মসূচি। কুয়েতের নতুন আমিরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ঘোষণার সম্ভাবনা। ছবছর ধরে পরীক্ষা নিরীক্ষার পরও থমকে গেছে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প, কন্টেইনার ইয়ার্ড, ট্রাক টার্মিনালও অনিশ্চিত। এবং তিন রাত পরই নাটকীয়ভাবে হাসপাতাল ছাড়লেন করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্যের অ্যাপার্টমেন্ট দেখিয়ে প্রায় এক কোটি টাকা লোন নিয়ে লাপাত্তা লিটন চৌধুরী নামের এক কথিত ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ঢাকা ব্যাংকের কাকরাইল শাখায়। এটিএন বাংলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে ঋণ লোপাটের ঘটনাটি। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের লোকজনের যোগসাজশ ছাড়া এমন জালিয়াতি সম্ভব নয়। রিপোর্ট করেছেন মাহবুব কবির চাপল। বাড়ি বা হোম লোন পাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার ম্যানেজার জানান, কয়েক দফা যাচাই বাছাইয়ের পর এ ধরনের ঋণ দেওয়া হয়, কিন্তু একই শাখা থেকে আবার ভৌতিক ঋণও দেওয়া হয়েছে। ঘটনাটি গত বছর মে মাসের। বসুন্ধরা আবাসিক এলাকার 2000 বর্গফুটের অ্যাপার্টমেন্ট কিনতে 85 লাখ টাকার লোনের আবেদন করেন লিটন চৌধুরী নামের এক ব্যবসায়ী। 5 আগস্ট তা অনুমোদনের পর স্বাক্ষর করেন ব্যাংকের ম্যানেজার সহ 3 কর্মকর্তা। কিন্তু লিটন চৌধুরী বলছেন, তিনি ঋণের জন্য আবেদনই করেননি। আমি তো খুব রাগান্তিত পেটা বই আসছি, পেট্রোলে আগুনের মতো। আমি যেহেতু দুর্নীতি কষ্ট করি না, এবং ওনারা বলতেছে এটা আপনি লিটন চৌধুরী না অন্য লিটন চৌধুরী। বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের 17 নম্বর রোডের 556 নম্বর বাড়িটির একটি অ্যাপার্টমেন্ট মর্টগেজ রেখে ঋণ নেওয়া হয়। তবে মালিকপক্ষ বলছে, কোনো অ্যাপার্টমেন্ট তারা বিক্রি করেননি। একটা ব্যাংকে একটা যদি লোন স্যাংশন হয়, বিশেষ করে মর্টগেজ, রাইট, মিনিমাম 10টা সিগনেচার থাকে, লয়ারের কাছে যায়, তারপরে ধরেন এটা তো আর আপনার কবরস্থানের জায়গা না, বসুন্ধরা জায়গা, বসুন্ধরা নিজস্ব একটা স্ক্রুটিনি আছে, কিছুই চেক করে নাই। ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার তখনকার ম্যানেজার বর্তমানে খুলনা শাখায় কর্মরত। এ বিষয়ে দায় সারা বক্তব্য দেন তিনি। আমি তো আমার প্রসেস অনুযায়ী যেভাবে আছে প্রসেস ফলো করে লোন দিয়েছি, তারপরে যদি কিছু হয়ে থাকে এটা তো আমি জানি না। আপনি লোন দিয়েছেন কাকে? আমি যে নাম আমি পেয়েছি সেই নামেই দিয়েছি। আপনি যে লোনটা চার নামে দিয়েছেন, তিনিও ভুয়া এবং যে ফোরের উপর দিয়েছেন রোডটাও ভুয়া, দুটাই সঠিক না। তারপরে আপনি এতগুলো টাকা লোন অ্যাপ্রুভ করলেন কিভাবে? ম্যানেজার সব জায়গায় সবকিছু দেখে না, এখানে ম্যানেজার অন্য একটা টিমের উপর, তার টিমের উপর ডিপেন্ডেন্ট থাকে। ঢাকা ব্যাংকের এমডি ইমরানুল হক এ বিষয়ে তদন্তের কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাবেক ব্যাংকার ইব্রাহিম খালেদ মনে করেন, ব্যাংকের লোকজন জড়িত না থাকলে এমন জালিয়াতি সম্ভব নয়। এটা তো ব্যাংকের নেগলিজেন্স অথবা ব্যাংকের কারোর সঙ্গে তার যোগাযোগের ভিত্তিতে হতে পারে। আমি তো মনে করি যে ব্যাংকে কারাকার দায়ী এটার নির্ধারণ করে শাস্তি দেওয়া উচিত, এবং একই সঙ্গে যে লোনই টাকা তো নিয়েছে তার নামে জালিয়াতি মামলা করে তাকে উদ্ধারের চেষ্টা করা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতভর ঢাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মামলার 5 নম্বর আসামি সাজুকে ঢাকা থেকে এবং ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মামলার প্রধান আসামি বাদুলকে ঢাকা থেকে এবং দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। এর মধ্যে বাদুলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। একই দিনে পুলিশও 2 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে রহিম ও রহমতুল্লাহকে 3 দিন করে রিমান্ড নিয়েছে
পুলিশ। এছাড়া গতরাতে নির্যাতিতা নারীর জবানবন্দি রেকর্ড করেন নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহু। এদিকে বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। স্বপ্রণোদিত হয়ে ঘটনাটি আমলে নিয়ে কমিশনের পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করতে নোয়াখালী বেগমগঞ্জের একলাসপুরে যাবেন। আগামী 10 কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দেওয়ার কথা বলেছে কমিশন। সংস্থাটির চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, এই ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ সহ সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণ ও নির্যাতনের জন্য বিচার না হওয়ায় প্রবণতাকে দায়ী করে ঘরে এবং কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ধর্ষকদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় পুলিশের গাফলিত ছিল বলে মন্তব্য করেছে হাইকোর্ট। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল ব্রেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল সহ এই আদেশ দেয়। হুমায়ুন চিস্তের রিপোর্ট। নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার আবেদন জানিয়ে তা হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। এ বিষয়ে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি সম্পাদক সহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি ভিডিওটি অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেয় উচ্চ আদালত। এছাড়া নির্যাতিত নারী ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নোয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। এই মর্মে রুল ইস্যু করেছেন কেন, যে ওসি বেগমগঞ্জ তার কোনো ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের কোনো কেন নির্দেশনা প্রদান করা হবে না। এডিসি নোয়াখালী, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং চৌমনি কলেজের একজন প্রিন্সিপাল, তাদেরকেও এই ঘটনায় এখানে নেগলিজেন্স কার কার কী অবস্থা আছে সে সম্পর্কিত একটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। প্রায় এক মাস আগের ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। এছাড়া দেলোয়ারকে গ্রেফতার করা হলেও এফআইআরে তার নাম না থাকার কারণ জানতে চেয়েছে আদালত। ওনাকে নারায়ণগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু উনি মূল হোতা কিন্তু এফআইআর তার নাম ছিল না। এটা কেন, এখানেও কোনো নেগলিজেন্স আছে কিনা এ ব্যাপারেও কোর্টের অবজারভেশন আছে। 32 দিন পরে এই ভিডিওটা কিভাবে আসলো, আর ভিডিওটা না আসলে এই 32 দিনের মধ্যে তাহলে ল এনফোর্সার এজেন্সির কোনো নেগলিজেন্স এখানে আছে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কোর্ট সুমোটো রুল ইস্যু করে। আদেশটি দ্রুত পাঠাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দ্রুততম সময়ে বাংলাদেশের সাথে ফ্লাইট চালু করার জন্য কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আহমেদ নাসের আল মোহাম্মেদ আল আহমেদ আল জাবের আল সাভার কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কুয়েত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালু না হওয়ায় ছুটিতে বাংলাদেশে এসে আটকে পড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তার বিষয়টিও তুলে ধরেন তিনি। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দুদিন পর সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। কুয়েতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাভার সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। এ সময় সদ্য প্রয়াত আমির সাভা আল আহমেদ আল জাবের আল সাভার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সরকার, জনগণ ও প্রধানমন্ত্রীর শোক জানান ডক্টর মোমেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন আমিরকে অভিনন্দন জানান এবং করোনা পরবর্তীকালে তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যান কোভিড প্রাণীদেহে পরীক্ষায় সফল বলে দাবি করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক।
প্রাণীদেহে এই টিকা ছ সপ্তাহ পর্যন্ত কার্যকর আছে। এখন তা মানব দেহে ট্রায়ালের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডক্টর কাকুন নাগ। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গ্লোব বায়োটেক। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিষ্কারের রীতিমতো প্রতিযোগিতা চলছে। রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন এরই মধ্যে প্রাথমিক সফলতার ঘোষণাও দিয়েছে। গত জুলাইয়ে করোনার টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, যার নাম ব্যান কোভিড। এর প্রাথমিক 8 দফা পরীক্ষাও শেষ করেছে তারা। 6 সপ্তাহ হয়ে গেছে, 6 সপ্তাহ পর্যন্ত আমাদের উচ্চমানের টাইটার বজায় আছে অ্যানিমেলে। 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত এই স্টাডিটি করা হয়। এই স্টাডিতে দেখা যায় যে দীর্ঘ কত সময় পর্যন্ত এই টাইটারটি প্রোটেকশনটি দিতে পারছে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু শুধুমাত্র অ্যানিমেল ট্রায়াল শেষ করেছি, সুতরাং আমাদের হাতে হিউম্যানে কী হবে সেই ইনফরমেশনটি নেই। গ্লোব বায়োটেকের ব্যানকোভিড টিকা শতভাগ কার্যকর কিনা তা নিশ্চিত হতে জমা দেওয়া হয়েছে মার্কিন বায়োআর্কাইভে, তবে এখনও সেখান থেকে স্বীকৃতি পাওয়া যায়নি। ইটস এ সায়েন্টিফিক ক্লেম যে আমরা এই কাজটি করেছি, এটি এখনও প্রমাণিত না যে এটি একটি ভ্যাকসিন। কিন্তু করার জরুরির কাজটা এই জন্য প্রয়োজন যে এখন হয়তো এই মুহূর্তে আরও কোথায় একটা কাজ হচ্ছে যে তারা এটা ভবিষ্যতে ক্লেম করতে না পারে যে তারা করেছিল। এটি পরবর্তীতে প্রমাণিত হবে বা হবে না, এটা আমি বক্তব্য বলছিলাম। সেই জন্য এটাকে ওইভাবে ধরার দরকার যদি প্রকাশনা হয়ে গেছে। আমি একটু বলি, আমাদের কাছে আমরা যদি এক্সেলেন্ট ওয়ার্ক, উই ওয়ান্ট টু পাবলিশ দিস থিং, ঠিক আছে? তো এটা একটু খুব ইম্পর্টেন্ট জিনিস। ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত দেশের মানুষের জন্য উন্মুক্ত এবং বিদেশে রপ্তানির আশা করেন গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 6 বছর পরীক্ষা নিরীক্ষার পর থমকে গেছে চট্টগ্রামের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। ডিপিপি অনুমোদন না পাওয়ায় আটকে আছে কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনালও, যার মাধ্যমে চট্টগ্রামকে সর্বাধুনিক বন্দর নগরী করার চেষ্টা চলছিল। সেই 3টি প্রকল্পই এখন ঝুলে গেছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশে আমদানি রপ্তানির 93% হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে, প্রতি বছর তা বাড়ছে। কিন্তু দীর্ঘদিনেও এ বন্দরে যোগ হয়নি নতুন জেটি কিংবা টার্মিনাল, ফলে আকস্মিক কোনো দুর্যোগে জেটি নষ্ট হলে থমকে যায় বন্দরের সব কার্যক্রম, বিকল্প কোনো ব্যবস্থাও নেই। 2015-16 সালে বন্দরে জাহাজ আসে 2875টি, 2019-20 সালে তা বেড়ে হয় 3764টি। ক্রমবর্ধমান এ চাপ সামলাতে 2014 সালে চট্টগ্রাম বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গাহালী শহর উপকূলে বে টার্মিনাল তৈরির উদ্যোগ নেয় সরকার। 6 বছর পরীক্ষা নিরীক্ষার পর এই প্রকল্প এখন নতুন জটিলতায়। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটি হবে সরকারি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে, অতএব এই স্টাডিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টাডির জন্য আমাদেরকে সময় দিতে হবে এবং আমার মনে হয় যে এই স্টাডির কার্যক্রম সিলেকশন প্রক্রিয়া শেষ। গত বছর 30 মে বে টার্মিনাল প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত 68 একর জায়গায় বন্দরের নিজস্ব অর্থে কন্টেইনার ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণের প্রকল্প পাঠানো হয়। ব্যয় ধরা হয়েছিল 1700 কোটি টাকা, তাও আটকে আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। জমি অধিগ্রহণের বিষয়টা চূড়ান্ত পর্যায়ে আছে, ভূমি মন্ত্রণালয় আছে এবং ওটা হয়ে গেলে আমরা ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ডের কাজ শুরু করে দিতে পারি। এখন এটা দেখার জন্য তো আসলে অথরিটি আছে, যত আমরা তো অথরিটির কাছে চাই যে বাস্তবায়নটা যথাসময়ে হোক। বহিনঙ্গর থেকে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছতে একটি জাহাজকে পাড়ি দিতে হয় 15 কিলোমিটার। নতুন বে টার্মিনাল হলে জেটিতে ভিড়তে জাহাজকে পাড়ি দিতে হবে মাত্র 1 কিলোমিটার, তাই পণ্য আমদানিতে খরচ কমানো ও পরিবেশ সুরক্ষায় দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। 3 রাত পরই নাটকীয়ভাবে হাসপাতাল ছাড়লেন করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিরে গেছেন হোয়াইট হাউসে। এরপর বেলকনিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে নিজের মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। এর আগে টুইটারে ভিডিও বার্তায় তিনি জানান সত্যি ভালো বোধ করছেন তিনি, আহ্বান জানান করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার, শীঘ্রই প্রচারণায় ফিরবেন বলেও জানান ট্রাম্প। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নিজের অসুস্থতাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে তার প্রেস সেক্রেটারি সহ আশেপাশের অন্তত 12 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 74 লাখ, মারা গেছে 2,10,000 মানুষ।
কুষ্টিয়ার মিরপুরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ করে তার মেয়ে মাদ্রাসার আবাসিক হোস্টেলে থেকে পড়ালেখা করত। এই সুযোগ নিয়ে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুল কাদের সোমবার তাকে ডেকে নিয়ে কামরায় নিয়ে দুদফায় ধর্ষণ করে। এ সময় একথা কাউকে না জানানোর জন্য শাসিয়ে দেয় মাদ্রাসার এই সুপার। মেয়েটি এ ঘটনায় তার এক সহপাঠীর কাছে বলার পর বিষয়টি জানাজানি হয়। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের প্রতি 10 জনের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জেনেভায় সংস্থাটির বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সাথে অভ্যন্তরীণ সভায় এই আশঙ্কা প্রকাশ করা হয়। এতে বলা হয়, এখন পর্যন্ত সংক্রমণের যে পরিসংখ্যা দেখা হচ্ছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা রোগের সংখ্যা 3.5 কোটিরও বেশি। তবে WHO শীর্ষ নেতাদের দাবি, আক্রান্তের সংখ্যা হতে পারে 80 কোটির কাছাকাছি। সভায় মহামারী মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 59 রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল দিল্লি ক্যাপিটালস। 197 রানের কঠিন টার্গেট দিয়ে বেঙ্গালুরুকে 9 উইকেটে 137 রানে থামায় শ্রেয়াস আয়ারের দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ 43 রান করেন অধিনায়ক বিরাট কোহলি। দিল্লির পেসার কাগিসো রাবাদা 24 রানে নিয়েছে 4 উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 196 রান করে দিল্লি। 26 বলে অপরাজিত 53 রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন মার্কাস স্টোনিস। এছাড়া পৃথিবী 142 ও ঋষভ পান্ট করেন 37 রান। রাশিয়ার কারেন খাচানোভকে 3-0 সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছে নোভাক জকোভিচ। রোলাগারোতে সার্বিয়ান তারকার বিপক্ষে প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন খাচানোভ, যদিও র্যাঙ্কিংয়ের 1 নম্বর তারকার অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাকে। 6-4 সেটে গিয়ে এগিয়ে যান জকোভিচ, তবে দ্বিতীয় আর তৃতীয় সেট জিততে বেশি বেগ পেতে হয়নি তাকে। উভয় সেটই 6-3 গেমে জিতে টানা 11 বছর ফ্রেঞ্চ ওপেনের শেষ 8 নিশ্চিত করেন নোভাক জকোভিচ। জাতীয় দলের পুলে থাকা খেলোয়াড় ও এইচপির ক্রিকেটারদের নিয়ে 3 দলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। তাছাড়া দেশের ক্রিকেটারদের নিয়ে নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে T20 লিগ। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য হোম সিরিজ শুরুর আগে এই দুটি টুর্নামেন্ট দল সাজাতে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিসিবির পরিচালক আকরাম খান। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ঘরের মাটিতে ক্রিকেট ফেরাতে কাজ করে যাচ্ছে বিসিবি। তাই জাতীয় দলের পুলে থাকা খেলোয়াড় ও এইচপির ক্রিকেটারদের নিয়ে 3 দলের ওয়ানডে টুর্নামেন্ট শুরু হচ্ছে 10 অক্টোবরের পর। রবিন রাউন্ড লিগের সেই টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। এরপর আগামী মাসের মাঝামাঝি সময়ে 5 থেকে 6টি দল নিয়ে শুরু হবে টি-20 প্রতিযোগিতা। আমি বললাম যে আমাদের কাছে মাথায় এটাই আছে যে আমরা যেহেতু ডোমেস্টিক কিন্তু আস্তে আস্তে আমরা শুরু করছি, কারণ আমাদের মাথায় কিন্তু একটা জিনিস আছে যে ওয়েস্ট ইন্ডিজ জানুয়ারিতে আসবে। সো আমরা যদি এগুলো ভালোভাবে করতে পারি তাহলে আমরা ওদেরকে এনে আমাদের সিরিজটা আমরা শুরু করতে পারবো। এই দুটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে পারলে ঘরোয়া টুর্নামেন্টগুলো চালু করতে চায় বিসিবি। করোনাকালীন সময়ে স্থানীয় ক্রিকেটাররা আর্থিক ও ফিটনেসের যে ঘাটতির মধ্যে আছেন সেগুলো কাটিয়ে দেশের মাটিতে নিয়মিত ক্রিকেট ফেরাতে চায় বোর্ড। আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বললেন যে যেহেতু আমাদের দেশীয় যারা ক্রিকেটার আছে ওরা অনেকদিন থেকে আপনার ক্রিকেটের মধ্যে নেয়, ফাইন্যান্সিয়ালি অবস্থা চিন্তা ভাবনা করে আমাদেরকে ডোমেস্টিকটা তাড়াতাড়ি চালু করতে বলেছেন আর কি। তো সেটার প্রিপারেশনের জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে জিনিসগুলো করছি। তবে এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে বায়োসিকিউরিটি বাবলের মধ্যে, তাই খেলা হবে দর্শকবিহীন মাঠে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
ঢাকা ব্যাংকে ঋণ জালিয়াতি, অন্যের ফ্ল্যাট মর্গেজ দিয়ে কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ, নানা কর্মসূচি। কুয়েতের নতুন আমিরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ঘোষণার সম্ভাবনা। ছ বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পরও থমকে গেছে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প, কন্টেইনার ইয়ার্ড, ট্রাক টার্মিনালও অনিশ্চিত। এবং তিন রাত পরই নাটকীয়ভাবে হাসপাতাল ছাড়লেন করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।